দেখালো। কি হলো তোমার এত দেরি হইতেছে কেন? তুমি কি সবসময় ঝিমানোর মতো চলবা নাকি আর একটু ফাস্ট হবা? যাই হোক, আমি আর উর্মিলা লাভ চত্বরে আছি, কতক্ষণ লাগবে আসতে তোমার? 5 মিনিট অ্যাক্সিডেন্ট হলে তোমার খবর আছে। বাই। ফ্রেন্ডশিপ মানে কি বলো তো? হ্যাঁ, তুমি ফ্রেন্ডশিপ মানে বোঝো? এই যে আমরা দুইটা বান্ধবী এতদিন ধরে হোস্টেলে থাকছি, একদিনও জানতে চাইছো আমরা কীভাবে চলি, কখনো জানতে চাওনি বাবু? এটাকে ফ্রেন্ডশিপ বলে না? কখনো তো মনে হয়নি যে তোমরা কষ্টে আছো। আশ্চর্য, মানে কেউ কারো উইক পয়েন্ট কি শো করে নাকি? তোমরা ট্রু ফ্রেন্ড না তোমরা বুঝবে না আমরা কষ্টে আছি বলে না? এখন তো বুঝছি। এখন কি ব্যাপার, তোমাদেরকে আজকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? আজকে তোমাদের কাছ থেকে জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফ্রেন্ডশিপ? ফ্রেন্ডশিপ, আর ফ্রেন্ডশিপ মানে হলো একটা বন্ধু একটা বন্ধুর পাশে থাকবে, টেক কেয়ার করবে, ডিপলি শেয়ার করবে, অনেক কিছু, এই তো এগুলাই তো ফ্রেন্ডশিপ। বাবা বাবা, এই জন্য বাল্য শিক্ষা বইয়ের পড়ার মতো ছড়ায় ছড়ায় মুখস্থ করে বলতেছো? তাই এই যে আমরা যে দুই বান্ধবী ঢাকায় এসে ভার্সিতে পড়তেছি, কখনো কি জানতে চাইছো যে আমরা কিভাবে চলি? হ্যাঁ, আরে জিজ্ঞেস করতে হবে কেন? আমরা যারা ঢাকায় পড়াশোনা করি তাদের বাড়ি থেকে নিশ্চয়ই মাস শেষে কিছু টাকা পাঠায়, আর এটা জিজ্ঞেস করা তো অভদ্রতা, তাই না? হ্যাঁ, মানছি অভদ্রতা, কিন্তু আমাদের যে টাকাটা পাঠায় বাড়ি থেকে খুবই সীমিত, এর মধ্যে আমাদের নিঃশ্বাস তো গুনে গুনে নিতে হয়। কিন্তু আমাদের এই 18 আনা জীবন আর তোমাদের 21 আনা জীবন কি সময় হিসেব করে চলতে পারে বলো? সব কিছুতে এসব কথা কেন? মানে আমাদের বয়স যেটাই হোক না কেন, আমাদের জীবনে কি এরকম বেপরোয়াভাবে চলা উচিত? উফ, সেকালে আঙ্কেলের মতো কথা বলো তো সাফাত। প্র্যাকটিক্যাল কথা বললে আর ভালো লাগে না, তাই না? আসলে তোমরা চাচ্ছোটা কি একটু বলবা প্লিজ? আমরা চাই আমাদের 18 আনা লাইফটাকে 36 আনা করতে। খাবো দাবো ঘুরবো ফিরবো ডিজে ডান্স পার্টি আর কত কি, তা তোমরা কি বন্ধু হিসেবে আমাদেরকে আনন্দ দিতে পারবা? কি হলো ইয়েস অর নো? এই যে কোনো চিন্তা করতে পারবে না, এখনই অ্যান্সার দিতে হবে, দিবে কি দিবে না, আর যদি অ্যান্সার নো হয় তাহলে এখনই ব্রেকআপ। ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই হবে। সো এক্সাইটিং, তাহলে চলো এখন কোনো একটা ফুসকাবাজে। এমন তো একটু ফিলও পেয়েছে। কি ব্যাপার, ফুড শপে যে সেলিব্রেট করার চিন্তা ভাবনা চলছে নাকি? তা আমাদের নিমিনা সুস্মিতাদের সাথে সেলিব্রেট করতে আমরাও একটু সেলিব্রেট করি। নাকি তোরও আবার পকেট টকেট ফুটা কোনটা? আমি আর সামনে আমাকে লজ্জা দিচ্ছিস? ঠিক আছে চল দেখি তোরা কত খেতে পারিস, চল। ওকে চল। কথা হচ্ছে আমরা কি বন্ধু হিসেবে এসব শুধু চেয়েই দেখবো, কিছুই করবো না আমরা? তুমি কি করতে চাচ্ছ বলো তো? লামিয়া, তুমি বিষয়টা বুঝতে পারছো, আমাদের এই ক্যাম্পাসটা একটা স্বপ্নের বিগ বাজার। এখানে অনেক ছেলে মেয়ে প্রতি বছর ভর্তি হয়, অনেক স্ট্রাগল করে অনেক স্টাডি করে তারা ভর্তি হয়, আর তাদের এক একজনের পেছনে এক একটা পরিবারের স্বপ্ন জড়িত থাকে। কিন্তু কিছু স্বার্থান্বেষী চক্র ক্যাম্পাসে ঢুকে এসব স্বপ্ন বা ছেলে মেয়েদের স্বপ্ন নিয়ে খেলা করে, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বিভিন্ন কৌশল আঁকে, আর বিপদগামী হয় এই সোনার টুকরো ছেলে মেয়েগুলো। একদম ঠিক বলেছিস। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছ বলো তো? দেখো, রিকি, সাফওয়ান, উর্মিলা, সুস্মিতা, সোনিয়া, তাসমিয়া সবাই আমাদের বন্ধু, আমাদের সহপাঠী। তারা দেশের এক একটা ভবিষ্যৎ, এক একটা সম্ভাবনা। এখন সঙ্গ দোষে পড়ে যদি তারা বিপদগামী হতে চায় তাহলে আমাদের উচিত তাদেরকে ফিরিয়ে আনা। আর আমাদের মাত্র এই কয়টা বন্ধুকে যদি আমরা সঠিক পথে না ফিরিয়ে আনতে পারি তাহলে ভবিষ্যতে এই জাতির ভিন্ন ভিন্ন সেক্টরের দায়িত্বটা নেব কীভাবে? আমার মোট কথা হচ্ছে আমরা তাদের উপর একটা ক্লোজ অবজারভেশন রাখবো সব সময়। তোরা কি আছিস আমার সাথে? হ্যাঁ, ইয়েস উই আর উইথ ইউ। চল লাইব্রেরি যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সময় হয়ে গেছে, চল। যা ঘর পড়ছে মামা, চল আইসক্রিম খেতে।